সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করার সময় একসাথে অনেকগুলো মিশিয়ে তারপরে প্রয়োগ করেন বা স্প্রে করেন। সেক্ষেত্রে হয় কি যে শতভাগ কার্যকারিতা পাওয়ার কথা ছিল সেটি কিন্তু অনেক সময় পায় না, বা কার্যকারিতাগুলো ফসলে প্রয়োগ করার আগেই নষ্ট হয়ে যায়। এই কাজটি কখনোই করা যাবে না। ছত্রাকনাশকের সাথে কীটনাশক, কীটনাশকের সাথে ছত্রাকনাশক, অনুখাদ্য বা পিজিআর, এগুলো মেশালে এর কার্যকারিতা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং ফসলের ক্ষতি হয়। এটা যদি মেশানোই যাবে তাহলে বিভিন্ন অ্যাগ্রোটেক কোম্পানিগুলো এগুলো মিশিয়েই বাজারে বিভিন্ন প্রোডাক্ট আকারেই বিক্রি করত। সেক্ষেত্রে আমাদের একটি পণ্যতেই বিভিন্ন রকম উপাদান পেয়ে যেতাম এবং একটি প্রয়োগ করলেই হয়ে যেত, এবং কোম্পানিগুলো কিন্তু বসে নেই, এই ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছে। যে পণ্যগুলোর সাথে যে পণ্য মেশালে কোনো রকম ক্ষতি হয় না, এরকম কীটনাশক ছত্রাকনাশক বাজারে কিন্তু আমরা পাই এবং সেগুলো কিন্তু ব্যবহার করে থাকি। তো এই কাজটি আমাদের করা উচিত না। নিজেদের খামখেয়ালি মতন কোনো কীটনাশকের সাথে ছত্রাকনাশক, ছত্রাকনাশকের সাথে বিভিন্ন অনুখাদ্য বা পিজিআর এগুলো মেশাবো না, বা একাধিক ছত্রাকনাশক বা একাধিক কীটনাশক আকারেও আমরা প্রয়োগ করব না। যত সম্ভব ভিন্ন ভিন্ন আকারেই ব্যবহার করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা শতভাগ কার্যকারিতা পাব এবং ফসলের জন্য ভালো হবে। এবং এই কাজটি করতে গিয়ে আমরা কিন্তু এই যত্রতত্র অনিয়ন্ত্রিত কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে করতে ফসলের, আগে যেখানে কম দামে কীটনাশকে কাজ হতো, এখন কিন্তু অনেক লেটেস্ট কীটনাশকেও কিন্তু কাজ হচ্ছে না, এবং কম মাত্রায় প্রয়োগ করলে যেখানে কাজ হতো, এখন কিন্তু অধিক মাত্রায় প্রয়োগ করেও কাজ হচ্ছে না। কারণ হচ্ছে কীটনাশকের যে কীটপতঙ্গের যে রেসিস্ট্যান্স পাওয়ার, এটি কিন্তু বেড়ে গেছে, বা এই যে ক্ষমতাটা এটি কিন্তু তৈরি হয়ে গেছে, যার জন্য ওই কীটনাশক এখন আর আগের মতন কাজ করছে না। এবং এর ফলে কী হচ্ছে, আমরা কিন্তু অধিক দাম দিয়ে কীটনাশক ক্রয় করছি, ফলাফল ভালো পাচ্ছি না, ফসলের ক্ষতি হচ্ছে এবং সর্বোপরি আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে, এমনটি করা যাবে না। তো শতভাগ কার্যকারিতা পেতে অবশ্যই এই ছত্রাকনাশক, কীটনাশক এগুলোকে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা বিভিন্ন সময়ে ভাগ ভাগ করে ব্যবহার করতে হবে, যাতে সঠিক কার্যকারিতা পায়। আমরা যে উদ্দেশ্যে এগুলো ব্যবহার করি সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন না হয় তাহলে সেগুলো প্রয়োগ করে অযথা শ্রম দিয়ে কোনো লাভবান হতে পারবো না আমরা। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। আমাকে অনেকেই এই ব্যাপারে জানতে চান, তো সবাইকে বলবো, সবাই কীটনাশক যখন ব্যবহার করবেন একটি বা ওর সাথে যেভাবে বাজার থেকে আমরা কিনে আনি ওই একটাই ব্যবহার করবেন, বা প্রয়োজন হলে কিছু কিছু কীটনাশকের সাথে মেশানো যায় কিন্তু না মেশালেই সবচেয়ে বেশি ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে এত সময় ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।